অযোধ্যা বিবাদের সর্বোচ্চ আদালতের রায় দেশের ঐক্যকে মজবুত করতে কার্যকরী ভূমিকা নেবে, আর এই রায়কে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমাজের সকল ধর্ম এবং বর্ণের মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে সর্বোচ্চ আদালতের এই রায়কে যেন সবাই সম্মান করেন। এখন এই বিষয়টি নিয়ে আর যেন কেউ বিবাদ না করে এক ভারত শ্রেষ্ঠ ভারত সংকল্পের প্রতি যেন দায়বদ্ধ রেখে চলার আহ্বান জানান তিনি। দীর্ঘদিন ধরে চলা রাম জন্মভূমির আইনি বিবাদে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের জন্য ভারতের বিচার ব্যবস্থা অভিনন্দন পাওয়ার যোগ্য। খুবই সামঞ্জস্যপূর্ণ এই রায়ের জন্য সর্বোচ্চ আদালতকে প্রশংসা জানানোর ভাষা নেই। এই ঐতিহাসিক রায় ভারতের একতা, অখণ্ডতা ও মহান সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। এই রায়ে কেউ পরাজিত হয়নি, বরং হিন্দু ও মুসলিম উভয় পক্ষেরই জয় হয়েছে। আদালত সাক্ষী ও তথ্যের বিচার করে রায় ঘোষণা করেছেন, তাই সবাই এই রায়ের সম্মান করার পাশাপাশি সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।